আপনারা কি ভাবছেন যে এই চেরিগুলো আমি কোথা থেকে এনেছি? এই চেরিগুলো কি এনেছি সিমলা থেকে, না মানালি থেকে, না লাদাখ থেকে, না শিলং থেকে? কোথা থেকে এনেছি এমন বক্স বক্স চেরি? অবশ্যই অবশ্যই আমার নিজের বাগানে, নিজের বাড়ির ব্যালকনির ছাদে ছোট্ট একটা জায়গায় তৈরি করে ফেলেছি এমন সুন্দর চেরি গাছ, যাতে প্রচুর প্রচুর প্রোডাকশান। এবং ফার্স্ট লটের চেরি দেখে এবং প্রথম লটের চেরি দেখে এপ্রিলের শুরুতে আমি নিজেই অবাক হয়ে গেছি। তাই বন্ধুরা, বলছি কতগুলো আপনাদের কাছে ছোট ছোট টিপস বলবো, এবং আপনারাও আপনাদের বাড়িতে এই চেরি তৈরি করবেন। দেখতে অপূর্ব অপূর্ব চেরি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে রাখি, আমার চ্যানেলে জয় অ্যাট দি রেট নেচার চ্যানেলে যারা সকল বন্ধু আজ প্রথম এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে হাতের কাছে আপনাদের বাড়িতে এইভাবে এত সুন্দর চেরি গাছ তৈরি করতে পারবেন, যাতে এরকম গাছ ভরা চেরি থাকবে এবং দেখে আপনাদের সকলের মন ভরে যাবে। সকাল বিকাল সন্ধ্যা রাত্রি সবসময় এমন সুন্দর গাছ ভরা চেরি দেখে আপনাদের অবশ্যই মন ভরে উঠুক। আর এই ভিডিওটির সাথে সাথে এমন সুন্দর চেরি গাছ তৈরি করার কতগুলো কৌশল আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকবেন। আর পুরনো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। এবার চলে আসি চেরি তোলার উপযুক্ত সময় বা আদর্শ সময়ের কথা। আজকে ভিডিওটা অবশ্যই দেখে নিন, চেরি তোলার উপযুক্ত সময় এবং চেরি তোলার পদ্ধতি সম্পর্কে জানতে। আর আমার সাথে অর্থাৎ জয় অ্যাট দ্য রেট নেচারের সাথে অবশ্যই থাকুন এমন সুন্দর চেরি গাছ বাড়িতে তৈরি করার জন্য। এবং চেরি গাছ সম্পর্কিত কয়েকটা টিপস আজকের ভিডিওতে আমি মাঝে মাঝে বলবো। জয় অ্যাট দ্য রেট নেচার চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক, শ্রোতা, বন্ধু এবং গুরুজনদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমরা যদি মনে করি যে গাছে এমন টুকটুকে লাল হবে আর চেরিটা তুলে নেব, তাহলে কিন্তু ভুল ভাবছি। অবশ্য আমিও ভুল ভেবেছিলাম এটাকে তোলার আদর্শ সময় কখন। এই অবস্থায় রাখলে প্রত্যেকটা চেরির অবস্থা হবে এই, অর্থাৎ এই সুন্দর চেরিগুলো মিষ্টিও হয়েছে এবং এই চেরিগুলোকে পাখিতে কী অবস্থা করেছে, প্রত্যেকটা চেরিকে এইভাবে ঠুকরে নষ্ট করে দিয়েছে। অর্থাৎ গাছের চেরি দেখতেই সুন্দর হয়ে আছে, এটাকে আমরা আর কিন্তু তুলতে পারলাম না এবং এটাকে প্রিজার্ভ করতে পারলাম না। তাই যতই আমি নেট দিয়ে ঘিরে দিই না কেন, পাখি কিন্তু এদিক ওদিক দিয়ে চলে আসছে। অর্থাৎ এই চেরি, পাকা চেরির একটা সুন্দর সুমিষ্ট গন্ধ আছে, এই গন্ধের আকর্ষণে এসে কিছু না হোক ঠুকরে দিয়ে যাচ্ছে। অর্থাৎ লাল যেগুলোই হচ্ছে, এই যে দেখা যাচ্ছে এই লাল চেরিগুলোকে সব ঠুকরে দিচ্ছে এবং খেয়ে দিয়ে যাচ্ছে। খুব একটা বেশি করতে পারছে না যেহেতু নেট দেওয়া আছে। আমার একটু ভুল হয়েছে যে নেটটাকে আরও ঘন করে দিলে এটা
হয়তো হতো না, কিন্তু এবার আমি ঠিক করে নিয়েছি চেরিগুলোকে আধ পাকা অবস্থাতে তুলে একটা জায়গায় রেখে দেখেছিলাম যে সেগুলো পেকে যাচ্ছে, এবং সেইভাবেই এই চেরিগুলোকে তুলে ফেলছি। তাহলে আজকের ভিডিও চেরি তোলার উপযুক্ত সময়। আর যে চেরিগুলো হয়ে আছে এগুলো এখন ছোট অবস্থায় আছে, ছোট অবস্থা আছে, তাহলেও হবে কি, এগুলো এখনও সবুজ আছে, কিন্তু এখনই এগুলোকে পেরে না ফেলতে পারলে এগুলো সব পেরে চেরি। খুব সাবধানে চেরিটা তুলতে হয়, তার কারণ পাশেই ফুল থাকে, ফুলটা যাতে নষ্ট না হয়। আর চেরির বোটাগুলোকে সবসময় কাঁচি দিয়ে কাটতে হবে, সূক্ষ্ম সরু কাঁচি দিয়ে। তার কারণ হচ্ছে যে চেরি হচ্ছে খুব নরম জাতের ফল, আর যদি বোটাটা ফল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ওই জায়গাটা দিয়ে রস বেরিয়ে যাবে এবং ওই জায়গাটা পচা পচা হয়ে যাবে। গাছ পাকা চেরি তোলার আদর্শ সময় কখন? যদি আমরা মনে করি যে আমরা এমন টকটকে লাল করে গাছ থেকে চেরি তুলব, তাহলে কিন্তু আমরা ভুল ভাবব। দেখতেই পাচ্ছেন যে গাছ জুড়ে কত চেরি হয়ে আছে। পুরো গাছটাকে আমি এবার একটু করে দেখাবো। এই চেরিটাকে যদি আমি এখন তুলে রাখি, দেখতেই পাচ্ছ এই যে চেরিটা, এটা আস্তে আস্তে ঘরের মধ্যে পেকে যাবে। এবং এই চেরিটাতে এখন তুললেও এটা ঠুকরে পাখিদের ঠুকরেছে, দেখাই যাচ্ছে এই সমস্ত ডালে চেরি হয়ে আছে। এছাড়া কত চেরি হয়েছে, কিভাবে তুলছি প্রত্যেকটা চেরি। এই ফুলগুলো থেকে আবার দ্বিতীয় আরও একটা চেরি রয়েছে, এটাকে তো পুরো চেরিটাকে ফ্লেসটাকে পুরো চেরি ফ্লেসটাকে খেয়ে নিয়ে শুধু শ্বাসটুকু ফেলে রেখেছে, একদম কুলের মতো। পাখিরা খুব পছন্দ করে, এটা আসলে খুব মিষ্টি ফল এবং দেখতেও খুব সুন্দর, যার জন্যে পাখিরা এই ফলটা খুব ভীষণ পছন্দ করে, ভীষণ পছন্দ করে। চেরি তোলার পর এই চেরিগুলোকে যদি এই ধরনের এয়ার টাইট বক্সে রাখা যায় এবং ফ্রিজিং কন্ডিশনে রাখা যায়, তাহলে এক মাসেরও বেশি সময় এগুলো ভীষণ সতেজ থাকে এবং খাবার উপযুক্ত থাকে। এবং চেরি গাছ সম্পর্কিত কয়েকটা টিপস আজকের ভিডিওতে আমি মাঝে মাঝে বলবো। যেমন চেরি গাছ প্রচুর পরিমাণে জল খায়, আর চেরি গাছের জন্য যে টপটা নির্বাচন করবে, উপরের দিকটা 10 ইঞ্চি হবে এবং নিচের দিকটা 3 ইঞ্চি হয়ে যাবে, অর্থাৎ শঙ্কবকার টপ নির্বাচন করবেন, এবং সবসময় চেরি গাছের গোড়া মালচিং করে রাখবেন। এগুলো হচ্ছে ছোট ছোট টিপস। আর চেরি গাছে ফুল ফল হয়ে যাওয়ার পরে, অর্থাৎ জুলাই আগস্টের পরে অবশ্যই অবশ্যই যে ডগগুলো আছে সেগুলো দেখে দেখে ছেঁটে দেবেন, তাহলে গাছটা আরও ঝোপালো হবে এবং আরও প্রচুর পরিমাণে পরবর্তী সিজনে, পরবর্তী এপ্রিলে প্রচুর ফুল আসবে, আরও ফলের পরিমাণ। তাহলে দেখতে পাচ্ছেন পাকা চেরির গন্ধে আমরাই ঠিক থাকতে পারছি না, এত সুন্দর গন্ধ নাকের কাছে আনলে, এত সুন্দর গন্ধ পাকা চেরির। আর পাখিদের তো ঘ্রাণ শক্তি অত্যন্ত শক্তিশালী, তাই তারা অনেক দূর থেকে নানা জাতের চলে আসছে এই চেরির লোভে। পাকা চেরি কীভাবে তুলতে হয়, এই যে কালারটা দেখতে পাওয়া যাচ্ছে, এই কালার অবস্থায় তুলে নিতে হবে, এটা অটোমেটিক পেকে যাবে। যারা নতুন আমার চ্যানেলে দর্শক আছো, অর্থাৎ জয় অ্যাট দি রেট নেচার চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন, এবং যারা আমার পুরনো বন্ধু রয়েছেন অবশ্যই একটা লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও সম্পর্কিত তথ্য যাতে আপনাদের কাছে আপডেট করতে পারি। আপনাদের কাছে আরও একটা ছোট্ট অনুরোধ রইল, নোটিফিকেশন বেলটাকে একটু অন করে রাখার জন্য,
তাহলে আমার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির সাথে থাকবেন। স্টে ফিট।